দেখইন দেখে মখতারও আছে আর ফতোয়া মাহমুদিয়ার মধ্যে আছে বিভিন্ন কিতাবর মধ্যে আছে কোনো ফরজ নাই ওয়াজিব নাই সন্নত নাই বরং মস্তাহাব এক মস্তাহাবর ওরে আমল হদ্দা সরুপা এতেই মস্তাহাবের সালি দিছন কোনো অসুবিধা নাই তার নমাজের মধ্যে কোনো কমিয়েই তো নাই আর জেরামাই শেখ ইন্নি ওয়জ্জাহাত জিহা লিল্লা ফলা বেদাত জানি নাই এরা কোনো কারণে বেদাত হইন এখান তারা যান বাকি কিতাবের মধ্যে একু মস্তাহাব বলে উল্লেখ আছে সাবির আহমদ ভাইয়ের প্রশ্ন হইল জনাজান নামাজর পরে কোনো দোয়া খাড়া যাইব জনাজান নামাজটো অটোমেটিক দোয়া কাৰণ প্রথম জনজাত খাড়া হওয়ার পরে আমরা আল্লাহর তারিফ করলাম সুবাহানক আল্লাহ হম্মা পড়িলাম বাদর তকবিরের সময় দুরুশ্বরী পড়িলাম বাদর তকবিরের সময় আল্লাহ হম্মা ও ফিরিলে হাইনা মাইতিনা ও শাহিদিনা জিন্দা সারা লাগি আমরা দোয়া করলাম অটোমেটিক দোয়া গেছে এর ফরে যদি খেও সাইন জনজার ফৰে দোয়া খর্তা মতলব এইখান বুধ ভাইয়ার না কিন্তু আমি বুঝিয়া যেখান মাততাম শেরখান মাতিয়ার যে জনজার শেষ হয়ে গেছে বাদে দে উঠাইয়া উটাইয়া বেদাত এখন দফন করতা দফন করার পরে আফনে ই মুদার লাগিত নমাজের মধ্যে মানে জনজার নমাজও আফনে দোয়া খরিচন এখন যদি সাইন দ্বিতীয়বার দোয়া কর্তা নিয়ত ঔনিয়তরী সরপা যে আমরা এই কব্রিস্তান বৎসরও এক দুইবার আইয়ার কোন মুর্দার কারণে জনজার কারণে দফনের কারণে বাকি মুর্দা অকল তো আমরা তাকে মহরুম আমরা তখন খালি জিন্দা লাগি দোয়া দিলাম বাকি শ শ হাজার হাজার কব্রিস্তান ভরি রুইসনে এর লাগে আমরা একটা দোয়া দিই না অউ নিয়ত ধরি আপনারা জিয়ারতরক তখন ই জিয়ারতর মধ্যে ই নয়া মুর্দাও ডুকি গেলা ফুরান মুরদাও ডুকি গেলা আর খান করতে হদিসের মধ্যে যে সুবুধ ফওয়াজার যেমত কব্রিস্তান উত্তরে বা দক্ষিণে আসে আমি পশ্চিম দিকে ফিরিয়া আঁত ফটাই দিলাম ফুব ফুবসাইটি আসে আমি পশ্চিম দিকে ফিরিয়া আতফ ইগুলি মস্তাহাব এতে কব্রিস্তান দক্ষিণে আসে আপনি দক্ষিণ মুখ দোয়া করতে পারবা ফুবেদি আসে ফুবেদিও পারবা কিন্তু মস্তাহাব ইয়া তাহলেও আপনি পশ্চিম মুখা আত দোয়া সরুকা লাগে কব্রিস্তান যদি হর মুখা ফড়ি গেছে কোনো অসুবিধা নেই যেমত হদিস্তার এওয়া যায় ওখান দিকে কেয়াল নেবা আমির হুসাইন এবার প্রশ্ন হইল সন্তান জন্ম হওয়ার লগে লগে মারা গেলে উজু খরানি লাগবে সন্তান জন্ম লইছে মারা গেছে তার উজু খরানি কোনো শর্ট নাই জন্ম লইছে মারা গেছে তারে তিন হাফন দেওয়ানি শর্ট নাই জন্ম লইছে মারা গেছে আওরত হিসাবে এক মেয়ে হিসাবে ফাস হাফন দেওয়া কোনো শর্ট নাই বরং একটা হাফর ফিন্দাই রক্ষা গোসল দিয়া আর একটা হাফর ফিন্দাইয়া জনজা করি কবরিস্তানের মধ্যে রাখি রক্ষা শাহাদাত হুসাইন ইবার প্রশ্ন হইল যে সাবনের গুল্লা ব্যবহার করা এটা পশুর চর্বি ব্যবহার করা এখন হালাল পশু না হারাম পশু না জানিয়ে কিছুদিন আগে একটা পোস্ট দেখালাম যে সোয়ার চর্বি যেটা আছে ইটা আমেরিকা ব্রিটেন ইউরোপ বা বিভিন্ন গড় মুসলমান খ্রিস্টান কান্ট্রির মধ্যে এই মতো চর্বি তারা খান না খান চর্বি খাইলে মানুষের বেমার হয় আমরা সবে জানি শল্য চর্বি বান এই সমস্ত চর্বি আলোক করয় আলোক করিয়া ইসারা চর্বি রে তারা বিভিন্ন খামর মধ্যে লাগায় আর কিছু খাদ্য দ্রব্য মিলের মোটামুটি ই তার মধ্যে সৌরর চর্বি মিক্স থাকে এই মতো চর্বি তারা ফালান না কারণ এই মতো জানোয়ারর চর্বি বেশি থাকে আর কিছু কিছু মত ফওয়াজার। যার বুঝতেও বোঝা যার তালাশ করলে পাওয়া যায় যে কিছু সাবনের মধ্যে শোর চর্বি থাকে মুফতি শব্বির আহমদ সাব শাহী মুরাদাবাদী দামাত মাত বারকা তুমি ফতোয়া কাশিমিয়ার মধ্যে আন্ত্রা যে ই মত চর্বি যদি মামুলি কোনো সাবন বা কোনো জিনিস মিক্স করা থাকে তো এই সময় চর্বিটা চেরবি থাকেন না হারামটা হারাম থাকেন না মামুলি হারাম মিক্স হইয়া এগো হালালোর তরিকার মধ্যে ইয়োর যার কারণে মত গোল্লা সাবন যেটা আছে ইতার মধ্যে যদি মামুলি মিক্স করে আমরা জানিয়ান না দেখিয়ান না তো এর দ্বারা আপনি সাফর পবিত্র করতে পারবা যাই আছে কোনো অসুবিধা নাই কারণ আসলে তো আমরা সাবন লইয়ান না সুরর চর্বি হইয়া জানিয়া আমরা তো সাবন সাবন হিসাবে লইয়ার পাক জিনিস লই আর এর মধ্যে মামুলি নাপাক মিলি গেছে মিলার কারণে আমরা এই না পাক দিয়ে যে সাফ করিয়ার আর তো অটোমেটিক সাফ হর চর্বির দ্বারা সাফ হন না বরং অন্য মেডিসিন আছে এর মধ্যেও গিয়ে সাফ করে তো এই তো আর কোনো নাপাকতা হেন না সফল পবিত্র ইজার যার যার এখন জাইজ আছে এই সাফ করতে পারবা